বিলের মাঝে উঠছে সাদা মেঘ, উঠছে লাল নীল সাদা কালো পাখিরা। সত্যিকারের পাখি মনে হলেও আসলে তারা পোষমানা যান্ত্রিক পাখি, যার নাম হেলিকপ্টার। প্রথমবারের মতো এমন বিশাল আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হেলিকপ্টার দিবস উদযাপন করল বাংলাদেশ, যেখানে দেশের ১১টি হেলিকপ্টার অপারেটর একযোগে তাদের বহরের অন্তত একটি করে হেলিকপ্টার আকাশে উড়িয়ে জানান দিল নিজেদের অস্তিত্ব। উদীয়মান এই শিল্পে এখন হেলিকপ্টারের সংখ্যা ৩৭টি, চালু আছে ৩১টি। আজকের যান্ত্রিক জীবনে মানুষ আর ঘন্টার পর ঘন্টা বসে থাকতে চায় না নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য, চাই অল্প সময়ে স্বল্প খরচে বেশি দূরত্ব অতিক্রম করতে। আর সে কারণেই বাংলাদেশে বেড়েই চলেছে বাণিজ্যিক হেলিকপ্টার ব্যবহারের পরিধি। ঘুরে বেড়ানো থেকে শুরু করে মেডিকেল সেবা, বিদেশি উদ্যোক্তাদের ঢাকার বাইরে বিভিন্ন প্রকল্প পরিদর্শনে নিয়ে যাওয়া, সব কাজেই বাড়ছে বাণিজ্যিক হেলিকপ্টারের চাহিদা। আমাদের কাস্টমার রিকোয়ারমেন্ট আছে কর্পোরেট, আমাদের কাস্টমার রিকোয়ারমেন্ট আছে আপনার ফরেন ডিগনেটারিজ, কাস্টমার রিকোয়ারমেন্ট আছে ভিআইপিস। ১০-১৫ বছরের মধ্যে হেলিকপ্টারের সংখ্যাও যেমন বৃদ্ধি পাচ্ছে, চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেলিকপ্টার জোনে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। সংশ্লিষ্টরা বলেন, বাংলাদেশে উদীয়মান এই শিল্পের সেবা কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতেই তাদের এই আয়োজন। কিন্তু কোম্পানি তাদের নিজস্ব হেলিকপ্টার ফ্লিটের মাধ্যমে সারা দেশে মানুষকে সার্ভিস দিয়ে আসছে, এটাই সবাইকে জানানোর জন্য এবং এর মাধ্যমে মানুষকে সচেতন করার জন্য আমরা এই ওয়ার্ল্ড হেলিকপ্টারটা পালন করে থাকি। ১৯৯৯ সালে যাত্রা শুরু এই হেলিকপ্টার শিল্পে দেশীয় দক্ষ জনবলের ব্যবহার বাংলাদেশের অর্জনের আরেক মাত্রা যোগ করেছে।